হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে আমি যাচ্ছি বাড়ি কলকাতা। তো এই জাস্ট বেরোবো, এখন বাজে সন্ধে 5:30, আমাদের 6:30 ট্রেন। এখান থেকে যেতে মোটামুটি 20 মিনিট মতো লাগবে ট্রেনে, মানে স্টেশন যেতে। তো এখন বেরোবো, আর এই সুন্দর গাছ পাহাড় আপাতত কিছুদিন তোমরা দেখতে পাবে না। তো চলো এখন অন্য রকম জিনিস তোমাদেরকে দেখাবো, আমার গ্রাম, আমার শ্বশুর বাড়ি সব তোমাদের সাথে দেখাবো। তো চলো এবার বেরোই, ট্রেনের টাইম হয়ে গেছে, গাড়িও চলে এসছে। আর দেখেছো আমরা হচ্ছে বৃষ্টির লগ্নের সঙ্গী, আমরা যখনই বেরোই তখনই বৃষ্টি হয়। চলো বেরোই, লেট হয়ে যাবে এরপর। কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আর ট্রেনে ওঠার পরে তো যে কম্পার্টমেন্টে আমরা উঠেছি আর কি, সেখানে সবাই দেখলাম শুয়ে আছে। তো সেই কারণে শুয়ে আছে লাইট বন্ধ করে, এবার ভিডিও করতে গেলে আবার লাইটটা জ্বালাতে হবে, আর সেই কারণে বিশেষ করে লাইট জ্বালিয়ে ওদেরকে বিরক্ত করার জন্য, মানে বিরক্ত করা হতো যদি আমি ভিডিও করার জন্য লাইট জ্বালাতাম, যার কারণে কালকে আর আমি লাইটও জ্বালাইনি, ভিডিও করিনি। তো এই জাস্ট একটু আগে উঠলাম, এখনও চারিদিকে কুয়াশা ভর্তি, তাই ভাবলাম বাইরে একটু দাঁড়িয়ে ফ্রেশ হাওয়াটা খাই সকালে, তোমাদের সাথে একটু কথাও বলা হবে তাহলে। তো এই জাস্ট গেটের সামনে একটু দাঁড়িয়ে আছি, ভেতরে যাবো। চাটা খাওয়া সব হয়ে গেছে, ফ্রেশ খাওয়া হয়ে গেছে, একটু পরে টিফিন খাবো। টিফিন সব বাড়ি থেকে করেই নিয়ে এসেছি, ব্রাউন ব্রেড নিয়ে এসেছি, রুটি, আলুর দম, ফুলকপির তরকারি, সব সব করে নিয়ে এসেছি। ট্রেনের খাবার আমি একদমই পছন্দ করি না, ভালোও লাগে না, যদিও যা যখন খাবার করে ও না ওর থেকে না খাওয়া অনেক ভালো। তো যাই হোক, বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, ওই দিয়ে মোটামুটি চালিয়ে নেবো। তার সঙ্গে বিস্কুট, কেক এসব তো আছেই, ঝালমুড়ি আছে, মোটামুটি বেশ টুকটাক খাবার, স্ন্যাক এসব আমি নিয়ে এসেছি। আর পৌঁছাতে পৌঁছাতে, কালকে তো আমরা ট্রেনে উঠেছি 6:45 নাগাদ, আর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আজকে 6টা বাজবে, দেখা যাক পুরো 24-25 ঘন্টার জার্নি আর কি করা যাবে। ঠিক আছে, ভালো লাগে লম্বা জার্নি, চলো বসি। এখন বাজে সন্ধ্যে 6:30, এখনও মোটামুটি 10 মিনিট মতো লেট আছে ট্রেনটা 7টা গাছিতে ঢোকার জন্য। তো দেখা যাক 7টা গাছিতে ঢুকে তারপরে কি করি, ওলা বা ট্যাক্সি কিছু একটা করে নেবো, বাড়ি যেতে যেতে 9টা বেজে যাবে। চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণ টায়ার্ড, চলো লম্বা সফর, কিছু করার নেই, দেখাচ্ছি তোমাদের। এখন বাজে 7:45, তো আমরা 7:45 সময় এই নামলাম 7টা গাছি স্টেশনে, এতক্ষণ লেট করিয়ে দিল, যাই হোক কিছু করার নেই। তো এখন এই ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, ট্যাক্সি বুক করতে গেছে প্রদর্শন। তো ট্যাক্সি বুক করে এখান থেকে আমরা সোজা ইছাপুর যাবো, চলো।